দেশের বাজারে প্রতি কেজি চিনি ও সয়াবিন তেল লিটারে 5 টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে 135 টাকা আর বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম হবে 174 টাকা। রোববার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির দাম হবে 130 টাকা। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে 135 টাকায় আর প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে 135 টাকা। বর্তমানে প্রতি কেজি প্যাকেটজাত চিনি 140 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, সয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল 179 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিনের নতুন দাম হবে 154 টাকা লিটার, যা বাজারে বিক্রি হচ্ছে লিটারে 159 টাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালন কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবা না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আজমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলো? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না তোমার ছোঁয়া। হইছে মিশা কত কম কো চো, চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছে। চিনো আসামি কেডা ভাইজি? হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও, তাই আমার একটা কথা শুনে রাখো। কি হইছে, তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না না, বুক ঠান্ডা কথা কর, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে।
আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।